বাংলায় চলছে নিয়োগ দুর্নীতি, অথচ পাশের রাজ্য বিহারে মঙ্গলবার স্থায়ীকরণ করা হলো 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষকদের। নিয়োগের ক্ষেত্রে বাংলার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা উঠে আসছে প্রকাশ্যে। এদিকে নিয়োগের দাবিতে শহরের রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা, কিন্তু লাগাতার আন্দোলনেও মেলেনি সুরাহা। মঙ্গলবার পার্শ্ববর্তী রাজ্য বিহারে স্থায়ীকরণ করা হলো 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষকদের, কিন্তু বাংলার পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ সেই তিমিরেই থেকে গেছে। সুদীর্ঘ 20 বছর ধরে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের দিয়ে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অবধি করিয়ে নিলেও মাইনে কিন্তু সেই 9 থেকে 12 হাজারই আটকে। এমনটাই জানালেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ। প্রথমে ধন্যবাদ জানাই বিহার সরকারের শিক্ষা দরদী মনোভাবকে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকদেরকে দিয়ে স্কুলের যাবতীয় কাজ, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত কিছু কাজ করে নেওয়ার পরেও এখনো পর্যন্ত 9,000 আর 12,000 টাকার বেশি বেতন এখনো পর্যন্ত দিতে পারেনি। পাশাপাশি তিনি আরও জানান, একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হলেও মেলেনি সুরাহা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দীর্ঘ 20 বছরেও তার আর বাস্তবায়ন হয়নি। রাজ্যে প্রায় 300-এর বেশি পার্শ্ব শিক্ষক দীর্ঘদিন সুরাহা না মেলায় আত্মহত্যার মতো পথ বেছে নিলেও এই নিয়ে এতটুকুও মাথা ব্যথা নেই প্রশাসনের, জানালেন ভগীরথ ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2007 এবং 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দীর্ঘ এতগুলো বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তিনি তার সেই দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেননি। ইতিমধ্যেই 300 জনের বেশি পার্শ্ব শিক্ষক অনাহারে, বিনা চিকিৎসায়, মানসিক যন্ত্রণায় তারা আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছেন। আমরা যারা এখনো পর্যন্ত বেঁচে রয়েছি তারা প্রতি মুহূর্তে এই পার্শ্ব শিক্ষকরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তারা সংসার অতিবাহিত করছে। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। এমনকি পাশের রাজ্য বিহার করে দেখালেও বাংলার প্রশাসন কেন এ বিষয়ে পদক্ষেপ নিতে পারছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে বিহার সরকার যদি 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষককে একসঙ্গে তাদের পদমর্যাদা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন মাত্র 40,000 পার্শ্ব শিক্ষককে তাদের যে বেতন বঞ্চনা, তাদের যে দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো নির্মাণ করা, সেটা কেন পালন করতে পারবে না? আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়েছি, অনশন আন্দোলন চালিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাই আমরা সেই আন্দোলন প্রত্যাহার করেছিলাম, কিন্তু দীর্ঘ এতগুলো বছর কেটে গেলেও তার দেওয়া সেই প্রতিশ্রুতি আজও পালিত হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি, আহ্বান রাখছি, যাতে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশা ঘুচিয়ে তিনি নতুন সূর্যোদয় ঘটান এবং শিক্ষার আঙিনায় এক নতুন স্বপ্ন তিনি উপহার দিক, শিক্ষা ব্যবস্থাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক। আমি আশা তার কাছে রাখবো, করজোড়ে এই মিনতি রাখবো। বাংলার বুকে একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে, এর মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শাসক দলের বহু নেতা মন্ত্রী রয়েছেন জেলে। শহরের রাজপথে নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বহু বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা। তার মধ্যেই পার্শ্ব শিক্ষক নিয়ে বিহার সরকারের সদর্থক ভূমিকা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বঙ্গের প্রশাসনকে। দুটি রাজ্যে বিরোধী জোট সরকার শাসক হিসেবে থাকলেও শিক্ষাক্ষেত্রে বাংলার প্রশাসনের দীর্ঘসূত্রিতার কারণ কি? পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ কোন তিমিরেই বা তলে যাচ্ছে? এ রাজ্যের আগামী প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎই বাকি? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।